আসো এদিকে আসো, জনসন এদিকে আসো আসো। হ্যালো, সবার কি অবস্থা? আমার অবস্থা একদমই ভালো না। এই যে আমার ছেলে জনসন, ও অনেক বেশি অসুস্থ। সবাই ওর জন্য প্রে করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে ভ্যাকসিন করানোর 7 দিন পরেই হচ্ছে ও অনেক বেশি বমি করতেছিল, এর জন্য ওকে ভ্যাট্রিক্যাসে নিয়ে যাওয়ার পরে ওকে টেস্ট করালো। ফ্লু টেস্ট করার পরে ধরা পড়লো ফ্লু। এটা তো শুনে আর টেস্ট এড়িয়ে দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে, কারণ ভ্যাকসিন করানোর পরে যে ফ্লু হয় সেটা আমার আগে জানানো ছিল, মানে জানা ছিল না, হয় কিন্তু খুব কম। আর ও সুস্থ ছিল, আর ভ্যাকসিনটার কারণেই নাকি ফ্লু হয়েছে। যাই হোক, এখন ওর কে হচ্ছে স্লাইন দিতে হচ্ছে প্রতিদিন, আরও হচ্ছে অনেকগুলো ওষুধ, সবগুলো হচ্ছে ইঞ্জেকশন। আর প্রতিদিন এই জন্য ভ্যাট এসে 2 বার সকালে আর হচ্ছে রাতে এসে ওকে স্লাইন দিয়ে যায়, আরও কয়েকটি ইঞ্জেকশন, মানে প্রতিদিন 2 বার করে। একটু পরে ভ্যাট আসবে, যার কারণে হচ্ছে আমি ওকে খাওয়াচ্ছি, খাওয়ানোর পরে হচ্ছে ওকে স্লাইন দেওয়া হবে। প্রতিদিন 2 বার করে ওর অবস্থা একদমই খারাপ। আর হচ্ছে বমির যে ইঞ্জেকশনটা, সেটা হচ্ছে রানের মাংসে দিতে হয়, এটাতে অনেক বেশি ও চিৎকার করে, ওকে ধরে রাখতে হয়, কারণ ও একদমই এসব দিতে দিতে ওর অবস্থা খারাপ। যাই হোক, সবাই প্রে করেন যাতে আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এ তো কতগুলো ইঞ্জেকশন এখানে, স্লাইন, বমির, গ্যাস্ট্রিকের, তারপরে হচ্ছে জ্বরের, ফ্লুর, অনেকগুলো মেডিসিন। এই হচ্ছে অবস্থা, এখনই ওকে হচ্ছে স্লাইন দেওয়া হবে। স্লাইন হচ্ছে ওকে 12 ঘন্টা পর পর দিতে হয়। তো এরপরে আমি এগুলো সব বের করে রেডি করে রাখলাম, এখনই চলে আসবে, চলে আসছে উনি। এখন হচ্ছে ওকে ধরে রাখতে হবে, ধরে রাখার সময়টাই হচ্ছে অনেক কষ্ট, ও অনেক বেশি ভয় পায়। আর এত বেশি ওর ইঞ্জেকশন দেওয়া যে ও এটা সহ্যই করতে পারে না। যাই হোক, এখন সুস্থ হলে তো, হতে হলে তো অবশ্যই হচ্ছে ওকে এগুলো করতে হবে, একটু কষ্ট সহ্য করতে হবে। এখন দেখবেন যে একটা অবস্থা, ও অনেক কষ্ট পাচ্ছে। কলারটা পরিয়ে রাখতে হয়, কারণ কলার না পরালে হচ্ছে ও কামড় দিয়ে ফেলবে। ও যদি আমাকে কামড় দেয় না, কিন্তু অন্য সবাইকে হচ্ছে ও ধরলে অনেক রাগ হয়ে, রাগের মাথায় হচ্ছে ও কামড় দিয়ে ফেলে। এই জন্য হচ্ছে ওকে কলার পরিয়ে তারপরে হচ্ছে স্লাইন, বাকি ইঞ্জেকশনগুলো দেওয়া হয়। এই যে এখন স্লাইন দেওয়া হচ্ছে। এই কষ্টগুলো ওর প্রতিদিন টানা 20 দিন। যাক, তাও যেন সুস্থ হয় এটাই চাই। ওকে আমি তখন বারবার বলতেছি যে হচ্ছে আরেকটু, ও হচ্ছে কথা কিন্তু বুঝে। অনেকে যারা বিড়াল পালন পালে না, তারা হচ্ছে মনে করে যে ওরা কথা বুঝে না, আসলে চুপ করে থাকতে বললে চুপ করে থাকে, কিন্তু ব্যথা যদি বেশি লাগে তখন হয়তো চিৎকার করে। আর ওকে যা বলবেন ওরা কিন্তু বুঝে, আমরা ওদের কথা হয়তো বুঝি না, কিন্তু ওরা আমাদেরটা কিন্তু ঠিকই বুঝে। বিশ দিন পরে হচ্ছে ভ্যাটের কাছে আবার নিয়ে গিয়ে হচ্ছে ফ্লু টেস্ট করাবো, যে শিওর হব ফ্লু কি আছে কি না। তাও আগে থেকে কমিয়ে করে না? এখন আস্তে আস্তে বুঝতে পারছি। শেষ হওয়ার সাথে সাথে আমি ওকে কলারটা হচ্ছে খুলে ফেলে রাখি, কারণ হচ্ছে ও কলার পরে একদম থাকতে চায় না, এমনভাবে তাকিয়ে থাকে, অনেক মায়া লাগে।